বিএনপি জামায়াতের তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পেট্রোল বোমাসহ বিএনপির এক কর্মীকে আটক করা হয়েছে। তবে প্রথম দিনের তুলনায় সড়কে গণপরিবহন ও যাত্রী বেশি ছিল। সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক প্রহরায়। বিএনপি জামায়াতের অবরোধের দ্বিতীয় দিন, পুলিশের কড়া নজরদারির মধ্যেই সকালে বাসে আগুন দেওয়া হয় রাজধানীর মুগদায়। তবে কেউ হতাহত হয়নি। রামপুরার হাজিপাড়ায় ফিলিং স্টেশন এলাকায়ও বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় পেট্রোল বোমা ও ব্যানার সহ এক বিএনপি কর্মীকে আটক করে পুলিশ। অবরোধের দ্বিতীয় দিন প্রথম দিনের তুলনায় রাজধানী সড়কে যান চলাচল ছিল বেশি। তবে জীবন ও জীবিকার তাগিদে বের হওয়া চালক ও যাত্রীদের মধ্যে কিছুটা উদ্বেগ ও উৎকণ্ঠা ছিল। ওদিকে জাম করা চিন্তা করি, কেন জানি শ্রমিকরা গাড়ি ভাঙে, বাড়িতে সমস্যা হয়েছে, আমার তো যাইতেই হবে, চাকরির জন্য যাচ্ছে। আমি আজকেই প্রথম আমার জয়েন ওইখানে, যে জন্য আমার মানে সমস্যা থাকলেও যাওয়া লাগতেছে, গাড়ি ঘুরি চলতেছে, মানুষজনের চাপ কম। রাজধানী মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কর্মসূচি নামে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ প্রধান। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর একটা চেষ্টা করছে, কিন্তু একজন মানুষের তার অধিকার আছে, তার রাস্তার মধ্যে চলার, সে স্বাধীনভাবে যাতে চলতে পারে, এটাও তার অধিকার। এটাকে যারা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাটি আমরা নিতে যাচ্ছি। 28 অক্টোবর সহিংসতায় আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন আইজিপি বিজয় কুমার দাস। DBC নিউজ, ঢাকা।